वेलकम टू माय चैनल मैप ट्राइप्लेस। आज के आलोचना करब मैनमेड फाइबर बा कृत्रिम फाइबर काके बोले एवं मैनमेड फाइबर के कत भागे भाग करा हुए से। जरा चैनल एखोनो सबसक्राइब करें ता चैनल सबसक्राइब कर पाशे थाका बेल आइकने क्लिक कर रखूँ जाते परवर्ती भिडियोर नोटिफिकेशन अटो पे जान। आसुन एबार जेने नी मैनमेड फाइबर बा कृत्रिम फाइबर काके बोले। मैनमेड फाइबर बा कृत्रिम फाइबर दैट ऑल फाइबर डज नॉट बर्न नैचरली बट मेक इट आर्टिफिशियली बाय डिफरेंट कम्बिनेशन ऑफ केमिकल्स। दिस आर कॉल्ड मैनमेड फाइबर। एखाने जे समस्त फाइबर प्राकृतिक भावे जन्माइनी किंतु विभिन्न रासायनिक पदार्थेर संमिश्रण घटिए कृत्रिम भावे तैरी करा हुए बोले एगुलो के कृत्रिम फाइबर बोले। एखाने देखुन दैट ऑल फाइबर डज नॉट बर्न नैचुरली जे समस्त फाइबर प्राकृतिक भावे जन्माइनी बाट मेक इट आर्टिफिशियली बाय डिफरेंट कम्बिनेशन अफ केमिकल्स किंतु विभिन्न रासायनिक पदार्थेर संमिश्रण घटिए कृत्रिम भावे तैरी करा हुए बोले एगुलो के कृत्रिम फाइबर बोले। ए मैनमेड फाइबर प्राकृतिक भावे जन्माइनी किंतु ए प्राकृतिक फाइबर के निये विभिन्न रासायनिक पदार्थेर संमिश्रण घटिए जे फाइबर तैरी करा हय ताके आम्रा मैनमेड फाइबर बा कृत्रिम फाइबर बोली। एग्जाम्पल बा आम्रा उदाहरण देखे नेब मैनमेड फाइबर। एखाने विस्कस फाइबर, विस्कस मेड फ्रम रिजेनरेटेड सेलुलोज फाइबर एंड इट मोस्ट कमनली उड पाल्प बट मेनी प्लांट्स कैन बी यूज्ड। एखाने विस्कस तैरी करा हय रिजेनरेटेड सेलुलोज फाइबर थेके। सेलुलोज হচ্ছে উদ্ভিদের প্রধান উপাদান যেমন কাঠ বা কাঠের সজ্জা, গাছ, অনেক ধরনের গাছ থেকে ভিসকাস ফাইবার তৈরি করা হয় যেমন বাঁশ ইত্যাদি থেকে। ভিসকাস ফ্যাব্রিকের এখানে কোয়ালিটি পিকচার দেখানো হয়েছে। ভিসকাস ফ্যাব্রিক কোয়ালিটি দেখতে এরকম। রেয়ন, রেয়ন ফাইবার হচ্ছে রেয়ন ইজ রিজেনারেটেড সেলুলোজ ফাইবার দ্যাট ইজ মেড ফ্রম ন্যাচারাল সেলুলোজ ন্যাচারাল সোর্স অফ সেলুলোজ সাচ অ্যাজ উড অ্যান্ড রিলেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টস। এখানে রেয়ন হচ্ছে কাঠ এবং কৃষি সম্পর্কিত পণ্যগুলোর মতো সেলুলোজের যে প্রাকৃতিক উৎস আছে সেই উৎস থেকে রেয়ন ফাইবারকে তৈরি করা হয়। এখানে রেয়ন ফ্যাব্রিকের একটি কোয়ালিটি পিকচার দেখানো হয়েছে। রেয়ন ফ্যাব্রিক কোয়ালিটি দেখতে ঠিক এরকম। অ্যাসিটেট ফাইবার, অ্যাসিটেট ফাইবার্স আর কেমিক্যালস কম্পাউন্ডস অফ সেলুলোজ অ্যাট নট দ্য পিওর সেলুলোজ অ্যাজ ইন রেয়ন ফাইবার। এখানে অ্যাসিটেট ফাইবারগুলি সেলুলোজের রাসায়নিক যৌগ বাট রেয়ন ফাইবারের মতো খাঁটি সেলুলোজ নয়। অ্যাসিটেট ফাইবার হচ্ছে রেয়ন ফাইবারের মতো খাঁটি সেলুলোজ নয়। এখানে অ্যাসিটেট ফ্যাব্রিকের একটি পিকচার দেখানো হয়েছে। অ্যাসিটেট ফ্যাব্রিক দেখতে, অ্যাসিটেট ফাইবার থেকে যে ফ্যাব্রিক তৈরি করা হয় সেই ফ্যাব্রিকটি দেখতে এরকম। লাইলন, লাইলন ইজ মোস্ট ইউজফুল সিনথেটিক ফাইবার অ্যান্ড ইট ইজ এ থার্মোপ্লাস্টিক সিল্কি ম্যাটেরিয়াল জেনারেলি মেড ফ্রম পেট্রোলিয়াম। লাইলন হলো সর্বাধিক দরকারি সিনথেটিক উপাদান, তাছাড়াও এটি থার্মোপ্লাস্টিক সিল্কি উপাদান যা সাধারণত পেট্রোলিয়াম থেকে তৈরি করা হয়। এখানে লাইলন ফ্যাব্রিকের একটি কোয়ালিটি পিকচার দেখানো হয়েছে। লাইলন ফ্যাব্রিক দেখতে ঠিক এরকম কোয়ালিটির হয়ে থাকে। পলিস্টার, পলিস্টার ফাইবার হচ্ছে পলিস্টার ইজ এ সিনথেটিক ফাইবার ড্র্যাপ কয়েল এয়ার ওয়াটার অ্যান্ড পেট্রোলিয়াম and polyester fiber are formed from a chemical reaction between an acid and alcohol. এখানে polyester হচ্ছে কয়লা, বায়ু, জল এবং পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত একটি সিনথেটিক ফাইবার। প্লাস্টিক ফাইবার একটি অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া থেকে সংগঠিত হয়। এখানে polyester fiber একটি পিকচার দেখানো হয়েছে। polyester fiber দেখতে ঠিকই এরকম। দেন স্পনডেক্স ফাইবার, স্পনডেক্স অর এলাস্টিক ইজ এ সিনথেটিক ফাইবার নন ফর ইট স্পেশাল এলাস্টিসিটি অ্যান্ড ইট মেড ফ্রম পলিওথিলিন থেকে
স্পনডেক্স ফাইবার হচ্ছে পলিথিলিন থেকে তৈরি করা হয়। এখানে স্পনডেক্সের কিছু পিকচার দেখানো হয়েছে। আশা করি এই ফাইবারগুলোর উদাহরণগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে আমরা জেনে নেব যে ম্যানমেড ফাইবারকে কত ভাগে ভাগ করা হয়েছে। ম্যানমেড ফাইবার্স আর ডিভাইডেড ইন্টু টু পার্টস বেসড অন দেয়ার র ম্যাটেরিয়ালস। কৃত্রিম ফাইবারকে এদের কাঁচামালের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে রিজেনারেটেড ফাইবার বা আংশিক কৃত্রিম ফাইবার, নাম্বার টু হচ্ছে সিনথেটিক ফাইবার বা পূর্ণ কৃত্রিম ফাইবার। তাহলে এখানে জেনে নিলাম যে কৃত্রিম ফাইবারকে এদের কাঁচামালের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক রিজেনারেটেড ফাইবার বা আংশিক কৃত্রিম ফাইবার, দুই হচ্ছে সিনথেটিক ফাইবার বা পূর্ণ কৃত্রিম ফাইবার। তাহলে আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে হোয়াট ইজ ম্যানমেড ফাইবার বা কৃত্রিম ফাইবার কাকে বলে এবং কৃত্রিম ফাইবারকে কত ভাগে ভাগ করা হয়েছে। তাদের কাঁচামালের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে রিজেনারেটেড ফাইবার আর একটি হচ্ছে সিনথেটিক ফাইবার।